মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদরের রাত ইবাদত বন্দেগি ও জিকির আজগারের মাধ্যমে অতিবাহিত করেছেন ধর্মপ্রাণ মুসলমানরা। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে ছিল মুসল্লিদের ঢল। হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এই শবে কদরের রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই রাতে মানব জাতির ভাগ্য পূর্ণ নির্ধারণ করা হয়, তাই মুসলমানদের কাছে এ রাত অতীব পুণ্যময় ও মহিমান্বিত। পবিত্র কোরআনে উল্লেখ আছে, অন্য সময় 1000 মাস ইবাদতের যে সওয়াব কদরের রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। পবিত্র এই রাতে কবরস্থানে গিয়ে স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন অনেকে। তেমন কোনো কিছু চাওয়ার নাই, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করাই হচ্ছে যে আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। আমার নিজের দেহের জন্য কিছু চাবো, আমার যত পাপ পিছের গুনাহ আছে যা যেন আল্লাহ মাফ করে দেয়। রাত্রিটি আল্লাহর কাছে অনেক প্রিয়। এই দিনে এ রাত্রিতে যারা ইবাদত করবে, মুসলমান যারা ইবাদত করবে, তারা আল্লাহর নিকটবর্তী হতে পারবে। বাংলাদেশের উপর যাতে মানে আমরা যে ধরনের ক্রাইসিসে আছি, সব ধরনের ক্রাইসিস যাতে দূর হয়ে যায়, মানুষ যাতে অর্থনৈতিকভাবে যাতে সবাই মানে মুক্তি পায়, সেটাই চাওয়া থাকবে আজকের।